আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হয়তো অনেকেই জানেন সৌদি আরব থেকে এখন কিন্তু বর্তমানে অ্যাকাউন্ট ব্যবহার করা যায় অলরেডি আমি কয়েকটি ভিডিও করেছি সেই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি সৌদি আরব থেকে কিভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলতে হয় বা সৌদি আরব থেকে কিভাবে আপনারা সেলফিন অ্যাকাউন্টে রেমিটেন্স রিসিভ করবেন আর আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অনেকেই মাঝে মধ্যে আমাকে কমেন্ট করে থাকেন বা জানতে চান যে কিভাবে আমরা সেলফিন অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব বা সেলফিন অ্যাকাউন্টে কিভাবে আমরা টাকা জমা রাখব আর এই ভিডিওটি দেখে যদি মনে করেন কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন চলুন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেলফিন অ্যাকাউন্টে ব্যালেন্স ডিপোজিট করবেন ইসলামী ব্যাংকের যে কোনো একটি এটিএম বুথে যেতে হবে এবং এখান থেকে কার্ডবিহীন লেনদেন তারপরে টাকা জমা এবং এইখান থেকে সেলফিন সিলেক্ট করে নিতে হবে সেলফিন সিলেক্ট করার পর এইখানে আপনি রসিদ নিলে হ্যাঁ দেবেন না চাইলে নো দেবেন আমি না দিয়ে দিলাম এবং এখানে সেলফিন নাম্বার চাচ্ছে এখানে আমি আমার সেলফিন নাম্বারটি দিয়ে দিচ্ছি সেলফিন নাম্বারটি দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা কন্টিনিউ লেখাটি রয়েছে কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আমার নাম এবং সেলফিনের যে মোবাইল নাম্বার সেটি দেখাচ্ছে কনফার্ম হলে পরবর্তী ধাপে ক্লিক করে দিলাম এবং আমার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিতে হবে এই কাজটি অবশ্যই বাংলাদেশে যে কেউ থাকবে বা আপনার যেই সিমটি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলেছেন সেই সিমটি অবশ্যই খোলা রাখতে হবে সেই সিমে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে এই কাজটুকু অবশ্যই আপনার হয়ে অন্য কেউ বাংলাদেশে যিনি রয়েছেন তাকে এই কাজটি করে দিতে হবে এখন এইখানে টাকা দেওয়ার বক্সটি ওপেন হয়ে গেছে আমি এখানে টাকাটি দিয়ে দিলাম এবং এখানে পরবর্তী ধাপে ক্লিক করে দিলাম টাকাটি গণনা করা হচ্ছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন স্ক্রিনে এখন দেখিয়ে দেওয়া হবে যে আসলে আমি কত টাকা দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি দিছি তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম এখানে টাকার পরিমাণ এবং সেলফিন মোবাইল নাম্বারটি দেখাচ্ছে তারপরে আমি যদি কনফার্ম থাকি সেই ক্ষেত্রে কনফার্মে ক্লিক করে দেব হ্যাঁ আমার টাকাটি জমা হয়ে যাবে এখন অল্প কিছুক্ষণের মধ্যে টাকাটি জমা হয়ে যাবে আপনাদের টাকাটা এইভাবেই আপনারা জমা করতে পারবেন অবশ্যই বাংলাদেশ থেকে অন্য কেউ করে দিতে হবে আপনি যদি চান আপনি যেই নামে সেলফিন অ্যাকাউন্টে খুলেছেন বা আপনার নামে যদি খুলে থাকেন সেই ক্ষেত্রে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার নামে যদি কেউ রেমিটেন্স পাঠায় সেটি কিন্তু আপনি সেলফিন অ্যাকাউন্টে সরাসরি রিসিভ করতে পারবেন আর সেটি কিভাবে আপনারা রিসিভ করবেন সেই বিষয় নিয়ে অলরেডি একটি ভিডিও রয়েছে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন সেইখান থেকে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন সেই ভিডিওটি দেখে আপনারা আপনাদের সেলফিন অ্যাকাউন্টে কিন্তু আপনারা টাকা জমা রাখতে পারবেন আমি যেই দুটি মাধ্যম দেখিয়ে দিলাম এই দুটি মাধ্যমেই আপনারা বিদেশ থেকে সেলফিন অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন ভিডিওর সম্বন্ধে মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ